আজ শুক্রবার পঁচিশ জুন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় পত্রিকা প্রথম আলো প্রতিদিনের মতো আজও প্রকাশিত হয়েছে প্রথম আলোর বিভিন্ন পাতায় রয়েছে নিত্য নতুন খবর এবং খবরের ব্যাখ্যা বিশ্লেষণ শুরুতেই আমরা দৃষ্টি দেব প্রথম পাতার বিশেষ বিশেষ খবরের দিকে আজকের মূল শিরোনাম করোনার তিন ধরনের সংক্রমণ বাড়ছে বৈশ্বিক সংক্রমণ কমছে বাড়ছে বাংলাদেশে বিশেষজ্ঞরা মনে করছেন রোগের বিস্তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সংক্রমণ নিয়ন্ত্রণে এবার শাটডাউনের সুপারিশ জাতীয় পরামর্শ কমিটি আর কমিটির সুপারিশকে যৌক্তিক বলছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী সরকারের এই ধরনের প্রস্তুতি আছে বলেও জানান তিনি সেনাপ্রধানের দায়িত্ব নিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ ইয়োরো দুই হাজার আড়াল থেকে আলোতে তারা ইউপি নির্বাচনে সহিংসতা গৌর নদীতে তিন দিনে তিনজনের মৃত্যু পৃষ্ঠা দুই মামলার বাদীর পরিচয় নিশ্চিতে পাঁচ নির্দেশনা হাইকোর্টের আদেশ আরও দুই হাজার নয়শো জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ পৃষ্ঠা তিন জুলাই থেকে মুঠোফোন কিনতে হবে যাচাই করে বিটিআরসি অবৈধ মুঠোফোন শনাক্তের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে এক জুলাই কেনার আগে গ্রাহকদের কী করতে হবে জানালো পিটিআরসি করোনা নিয়ন্ত্রণ দীর্ঘপথ ঘুরে ঢাকায় আসছেন মানুষ পৃষ্ঠা পাঁচ এখন পশ্চিমবঙ্গ ভাগের রাজনীতি ভোট পরবর্তী পরিস্থিতি পশ্চিমবঙ্গ ভাগের দাবির পেছনে কেন্দ্রীয় বিজেপির কতটা মদত রয়েছে সেটা একটি প্রশ্ন অনেকে এ বিষয়টিকে রাজনৈতিক মনে করছেন ভালো থাকুন অ্যাসপিরিন সেবনে সতর্কতা পৃষ্ঠা সাত আন্তর্জাতিক চীন তাইওয়ান উত্তেজনা চরমে চীনের সামরিক মহড়া কারাগারে আত্মহত্যা জন মেকাফির পৃষ্ঠা আট মতামত সম্পাদকীয় ডেঙ্গুর মৌসুম ও প্রাদুর্ভাব এখনই সতর্ক হন বাবা বৃত্তান্ত আসিফ নজরুল আপনি কি এই বর্ষায় ব্যাঙের ডাক শুনেছেন আনিসুল হক পড়াশোনা নিয়ে পুরো এক পৃষ্ঠা পৃষ্ঠা নয় পৃষ্ঠা বারো চাকরি বাকরি চাকরির বয়স নিয়ে আলোচনা চৌচল্লিশতম বিসিএস তেরো অর্থ বাণিজ্য অর্ধেক ব্যবস্থাপকই কম শিক্ষিত বিশ্বব্যাঙ্ক বলছে দেশের কলকারখানার যন্ত্রপাতি প্রায় ষাট শতাংশই হাতে চালানো হয় আর চল্লিশ শতাংশের বেশি কারখানায় কাগজপত্র হাতে লেখা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত আগে পণ্য দেবে পরে টাকা পাবে ই কমার্স প্রতিষ্ঠান পৃষ্ঠা চোদ্দ অন্য আলো রবীন্দ্রনাথ জীবনানন্দ বুদ্ধদেব বসুর কতনা স্মৃতি ঢাকার প্রাচীন গণগ্রন্থাকার মহিউদ্দিন আহমেদ আন্তর্জাতিক মনা দেশপ্রেমিক মফিদুল হক প্রকাশনা শিল্পে অন্যতম পুরোধা ও ইউপিএল এর প্রতিষ্ঠাতা মহিউদ্দিন আহমেদ মারা গেলেন সম্প্রতি তাকে শ্রদ্ধা পৃষ্ঠা ষোল বিনোদন আলাপন আমি শুধু ভালোবাসা নিয়ে ভাবি শাকিব খান পৃষ্ঠা সতেরো খেলা ফাইনালে আবহনী প্রাইম ব্যাংক প্রিমিয়ার ক্রিকেট লিগ বিতর্ক আর নাটকের পর ব্রাজিলের উচ্ছ্বাস রোমাঞ্চ শেষে শেষ ষোলোর অপেক্ষা পৃষ্ঠা ভাঙনের ঝুঁকিতে চাঁদপুর শহর কাঠ গোলাপের সাদার মায়ায় ফুল কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সর্বদলীয় বৈঠকে মোদী আপনারা ইতিমধ্যে আরও জেনে গেছেন পত্রিকা থেকে করোনা ভাইরাস ছড়ায় না সুতরাং আপনার কপির জন্য এখনই হকারকে বলে রাখুন আর যদি এই ছাপা পত্রিকা হুবহু নেটে পড়তে চান তাহলে সাবস্ক্রাইব করুন এই প্রথম আলো এছাড়া চব্বিশ ঘন্টা আপডেটের জন্য প্রথম আলো ডট কম তে রয়েছেই ধন্যবাদ